আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটা পর্ব নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, আর আজকে দেখাবো বেবি শার্ক কেক তৈরি, বিশেষ করে এই বেডটা কিভাবে তৈরি করবেন, আর তো বাকি সব জিনিস আছেই। তো প্রথমেই আমি ফন্ডেন্টটাকে কালারিং করে নিব, তার জন্য আমি প্রথমে বেকম্যানের যে ব্লু কালার, সেই ব্লু কালারটা ফন্ডেন্টের সাথে মিশিয়ে নিচ্ছি। কালারটা মেশানোর পর যদি স্টিকি ভাব থাকে সেক্ষেত্রে একটু কর্নফ্লাওয়ার এবং সামান্য একটু সিএনসি ব্যবহার করে নেবেন। সিএনসি পাউডার ব্যবহার করার কারণে ফন্ডেন্টটাই কিন্তু খুব একটা মানে শক্ত ভাব চলে আসে, হাতে সাথে লেগে আসে না। তো তারপর এরকম ছোট ছোট একই শেপের বল নিয়ে সেটাকে আমি এরূপভাবে শেপ দিয়ে দিচ্ছি। আর সর্বশেষ আমি বল টুলের সাহায্যে এরকম পা ঢোকানোর যে জায়গাটা জুতার, সেই জায়গাটা তৈরি করে নিচ্ছি। ফন্ডেন্টের কাজগুলো অনেকটা আমরা ছোটোবেলায় যে মাটি দিয়ে খেলতাম, বর্তমান সময়ে যে ক্লে বলে ছোট বাচ্চারা খেলে, ওই টাইপের যে দেখে দেখে করার মতো, মানে বুঝিয়ে দেওয়ার কিছু নেই, দেখলেই বোঝা যায় যে এভাবে এভাবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আশা রাখবো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরও আমি চেষ্টা করব ভয়েসেও বলে দেওয়ার যে কী কীভাবে কী করছি বা কী করবেন, বা কোনো টিপস থাকলে। তো এরকম পাতলা করে সাদা ফন্ডেন্ট বেলে এরকম কেটে নিচ্ছি, আর এটার সাহায্যে আমি বো তৈরি করে নিচ্ছি জুতার উপর। যেহেতু বেবি শাওয়ার কেকটা মানে ছেলে মেয়ে উভয়ে, মানে কিছুটা ছেলেদের দিকে খেয়াল করে বানানো হয়, কিছুটা মেয়েদের, তো সচরাচর বেবি শাওয়ার কেকগুলা লাল এবং অথবা পিঙ্ক অথবা ব্লু, এই তিনটা কালার প্রধান দিয়ে কিন্তু বানানো হয়। তো এই কারণে আমি ফিতাটা সাদা দিয়ে এর উপর কিছুটা রেড কালার, আর তারপর ছোট্ট একটু সাদা ফন্ডেন্ট গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার জুতাটা, কিউট দুইটা জুতা তৈরি হয়ে গিয়েছে। তো একটা সাইডে রেখে দিচ্ছি মানে এয়ারটাইট বক্সে, আর একটা শোলা এভাবে কেটে নিয়েছি, শেপটা দেখেই বোঝা যাচ্ছে আশা করি। তারপর আমি এরকম পিঙ্ক কালারের ফন্ডেন্ট ভালোভাবে বেলে নিচ্ছি, একটু পাতলা করেই বেলছি, কারণ এটা মূলত আমি এটাকে কভার করব পিছন দিক দিয়ে, যেহেতু আমি কেকের উপর এটাকে সেট করব। তো পিছন দিকটা খুব ভালোভাবে ফন্ডেন্ট দিয়ে সেট করে নিব, যেহেতু কেকের উপর থাকবে সরাসরি এই বেডটা। আর শোলাটাকে অবশ্যই 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 ভালো করে ধুয়ে নেবেন, যেহেতু এটা কেকের উপর আমরা সরাসরি ব্যবহার করছি। খাওয়া যাবে না, কিন্তু তারপরেও একটা ময়লা বা আধোয়া জিনিস ব্যবহার করা ঠিক হবে না। তো এরপর আমি এরকম ফন্ডেন্ট কেটে কেটে একটার পর একটা সাইড করে করে এই বেডটাকে কভার করে নিচ্ছি। আর আজকের এই কেকটা তৈরিতে আমার আনুমানিক 300 থেকে 350 গ্রামের মতো মোট ফন্ডেন্ট লেগেছিল। আর এইখানে আমি পিঙ্ক কালারটা ব্যবহার করেছিলাম, রোজ পিঙ্ক কালার রেইনার্সের, হ্যাঁ রেইনার্সের রোজ পিঙ্ক কালারটা আমি এখানে ব্যবহার করেছিলাম। তো কোনো জায়গা ফাঁকা থাকলে আমি আঙ্গুলের সাহায্যে চেপে চেপে সেই জায়গাগুলোকেও কভার করে দিচ্ছি ফন্ডেন্টের সাহায্যে। তো এরপর কিছুটা সাদা ফন্ডেন্ট এভাবে বেলে নিচ্ছি। তারপর এই যে কাটারের যে সাইডটাতে এরকম খাঁজকাটা খাঁজকাটা, ওই সাইডটা দিয়ে এভাবে বেডটার সামনের দিক থেকে ডিজাইন করে দিচ্ছি। বাচ্চাদের খাটে দেখবেন এরকম, কিন্তু মানে বাচ্চাদের খাট বলতে যে দোলনাগুলো থাকে ওগুলাতে কিন্তু এই টাইপেরই এরকম লেজ লেজ একটু ডিজাইন ডিজাইন করা থাকে। তারপর কিছুটা সাদা ফন্ডেন্ট কেটে এই বেডের এই সাইডটা, এখানে একটু আনফিনিশ ছিল মানে একটু হাতে লাগছিল, এই জায়গাটাতে প্রথমে ফন্ডেন্ট দিয়ে দিলাম, যাতে ফন্ডেন্টটা দেওয়ার পর খোঁচা লেগে ছিঁড়ে না যায়, মানে যেই পার্টটা দিব এই যে এই পার্টটা। তো একটা টুলসের সাহায্যে সাইড থেকে এরকম ডিজাইন করে নিচ্ছি। তারপর এটাকে আমি এই খাটের যে সাইডটাতে এরকম ফন্ডেন্ট দিয়ে কভার করে রেখেছি সেখানে সেট করে দিব। আর বেডের উপর আমি কিছুটা খোপ খোপ স্কোয়ার যে দাগ আছে ওই দাগ করে নিচ্ছি। তারপর একটা ফ্লাওয়ার টুলসের সাহায্যে এরকম ফুলের শেপ দিয়ে নিচ্ছি, মানে ফুলটা কেটে ফেলছি না, জাস্ট ফুলটা দিয়ে চাপ দিয়ে দিয়ে একটা ফুলের শেপ আনছি। আর সর্বশেষ আমি পিঙ্ক কালার খুব ভালোভাবে পাতলা করে বেলে নিচ্ছি, এটার সাহায্যে আমি বাটারফ্লাই তৈরি করে নিব। তবে ইদানিং খুব সুন্দর সুন্দর বাটারফ্লাই কিন্তু বেকিং টুলসের দোকানগুলোতে অ্যাভেলেবেল, এডিবল বাটারফ্লাই আছে, এছাড়া গোল্ডেন বাটারফ্লাই অথবা গোল্ডেন বাটারফ্লাইটা বললে সবাই চিনবে, তো ওইটার মানে সেম শেপেই কালো রং সাদা রং বিভিন্ন রঙের কিন্তু বাটারফ্লাই বাজারে পাওয়া যাচ্ছে। তো বাটারফ্লাইটা বানানোর আগে আমি এরকম একটু পাতলা পাতলা কেটে সেই বেডটার গায়ে আবার একটু দিয়ে দিচ্ছি। মানে আমার হঠাৎ করে মনে হলো যে এভাবে এরকম ফিতা দিলে হয়তো বা দেখতে আরেকটু সুন্দর লাগবে। আর যেহেতু কেক, তাই কেকটাকে সবাই চেষ্টা করি যতটা সুন্দরভাবে পরিবেশন করা যায়, যদিও আমার অর্ডার ছিল, বাট
এই কেকটা আমার খুব ক্লোজ একজন মানুষের জন্য ছিল, যার জন্য আমি চেষ্টা করছিলাম যতদূর সম্ভব ভালোভাবে তৈরি করে দেওয়ার। তো কিছুটা ছোট ছোট ফুল কেটে নিয়েছি, একদমই ছোট সাইজ, তো এইটাকে কেটে এরকম বেডের সেই লেসের গায়ে দিয়ে দিয়ে দিচ্ছি। তারপর একদম ছোট্ট ছোট্ট সাদা ফন্ডেন্ট কেটে সেটার মাঝখানে এরকম দিয়ে দিচ্ছি। তো এরপর সেই বাটারফ্লাইগুলো কেটে নিচ্ছি, যেটার কথা আগেই বলেছিলাম। আর এরকম একটা মাউন্টেন পেপার মাঝখান থেকে ভাঁজ করে রেখেছিলাম, সেই মাউন্টেন পেপারের মাঝখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে ভাঁজ করে দিচ্ছি, তাহলে এভাবেই সেট হয়ে যাবে। তারপর আমি কেকটাকে কভার করে নিয়েছি, আর আমি ব্যবহার করেছি চকলেট কেক, এছাড়াও এখানে আমি ব্যবহার করেছি টপিক্যাল হুইপ ক্রিম। টপিক্যাল হুইপ ক্রিম নিয়ে আমার চ্যানেলে একটা রেসিপির ভিডিও আছে, আর ওই ভিডিওটা আপনারা খুব পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ ওইটাতে ভিউ অনেক ভালো, এখনও ভালো ভালো রেসপন্স আসছে ভিডিওটাতে। তো আপনাদের প্রয়োজন হলে দেখে নিবেন, আর যারা মানে যারা দেখেননি তারা দেখে নিবেন, আর যারা দেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিয়েন, আর যদি খারাপ লাগে তাহলে জানিয়েন যে কোন পার্টটা খারাপ লেগেছে, কেন খারাপ লেগেছে। এছাড়াও আর হ্যাঁ, ভিডিওর কোনো অংশ যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে তো একদমই ভুলবেন না, প্লিজ প্লিজ প্লিজ, কারণ আমার ভিডিওগুলোতে লাইকের সংখ্যা অনেক কম, আসলে সব কিছুরই পরিমাণ কম, কি রেখে কিসের কথা বলবো। যাই হোক, তো এখানে লাল আর নীল কালার দিয়ে এরকম রোজ নজেলের সাহায্যে সাইড থেকে বর্ডারও করে নিলাম, আর এরপর একে একে আমি যখন ডেলিভারি দিব তখন এই ফন্ডেন্টগুলোকে সেট করে নিলাম। ফন্ডেন্ট সেট করে কখনোই ফ্রিজে রাখবেন না, সেমি ফন্ডেন্ট কেক হুইপ ক্রিমের উপর, তাহলে এইগুলা ডেলিভারি দিতে দিতেই স্লিপ কেটে পড়ে যাবে, মানে সম্ভাবনা 190%, ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবেন এগুলা এয়ারটাইট বক্সে রেডি করে রেখে দেওয়ার, আর যখন ডেলিভারি করবেন তার ঠিক আগ মুহূর্তে এগুলাকে সেট করে নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করি ভালো লাগলো, ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আজকে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।